তীব্র দাবদাহ থেকে আগামী সাত দিনের মধ্যে স্বস্তি মেলার কোনো সম্ভাবনা নেই, এমনটাই পূর্বাভাস মালদা হাওয়া অফিসের। এই পরিস্থিতিতে তীব্র দাবদাহ ও প্রচণ্ড গরম থেকে বাঁচতে বেশ কিছু সাবধানতা মেনে চলার পরামর্শ বাণী শোনালেন চিকিৎসকরা। এবছর চৈত্র মাসেই রুদ্রমূর্তি ধারণ করেছে সূর্যদেব। গত এক সপ্তাহ ধরে সূর্যের প্রচণ্ড তেজে পুড়ছে প্রকৃতি, প্রখর দাবদাহে অস্থির হয়ে উঠেছে প্রাণীকুল। গত কয়েকদিন ধরেই মালদায় তাপমাত্রার পারদ ঘোরাফেরা করছে 40 ডিগ্রির আশপাশে। আগামী এক সপ্তাহের মধ্যে আরও বাড়তে পারে মালদার তাপমাত্রা। এই মুহূর্তে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। বৃহস্পতিবার এমনটাই পূর্বাভাস দিলেন মালদা হাওয়া অফিসের অধিকর্তা তপন কুমার দাস। বিগত 5 দিন থেকে টেম্পারেচার 38 ডিগ্রির উপরে ঘোরাফেরা করছে, 38 থেকে 39 ডিগ্রি, এবং নেক্সট 5 ডেজ এটা 40 ডিগ্রি ক্রস করতে পারে। হ্যাঁ, এবং ড্রাই ওয়েদার থাকবে, সঙ্গে কিছু ঘাম হবে, কিন্তু ড্রাই ওয়েদার থাকবে। এদিকে দিন দিন তাপমাত্রার পারদ বেড়ে চলায় মালদায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। প্রচণ্ড দহন জ্বালায় অস্থির হয়ে উঠেছে ছোট বড় সকলেই। এই পরিস্থিতিতে দাবদাহ ও গরম থেকে বাঁচতে বেশ কিছু সাবধানতা মেনে চলার কথা বলছেন চিকিৎসকরা। এই বিষয়ে চিকিৎসক ডি সরকার কি কি পরামর্শ দিয়েছেন শুনুন। ড্রেসটা আমাদের কিন্তু এমন খুব লাইট ড্রেস পরা উচিত। লাইট ড্রেস মানে এমন ড্রেস পরা উচিত যেগুলি তার মধ্যে যেন বাতাসটা বেরোতে পারে ঢুকতে পারে, মানে কি বডি টেম্পারেচার যেন কাপড় ভিতরে যদি আটকে না থাকে যেন বেরিয়ে যায়। যেমন শীতকালে আমরা চাই কি বডি টেম্পারেচার যদি বজায় থাকুক, কিন্তু এখানে চাইবো আমরা বডি টেম্পারেচারটা বাইরে বেরিয়ে আসুক। তো আমাদের হালকা ড্রেস পরা উচিত, লুজ ড্রেস পরা উচিত, এবং বেশি ইম্পর্টেন্ট হলো যেন সুতির ড্রেস পরি আমরা। তাতে কী হবে, বডির যে টেম্পারেচার অ্যাজ হচ্ছে টেম্পারেচার থাকছে, সেই টেম্পারেচার বাইরে বেরিয়ে কিন্তু বডি টেম্পারেচার অলওয়েজ কম থাকে। মালদার কালিয়াচক 2 নম্বর ব্লকের রদবাড়ি গ্রাম পঞ্চায়েতে বালুচর গ্রামে আয়োজিত 16 প্রহর ব্যাপী হরিনাম লীলা সংকীর্তন শেষ হলো বুধবার। শেষ দিনে পরিবেশিত হলো রাসলীলা। এই উপলক্ষে প্রখ্যাত কীর্তন শিল্পীরা রাতভর রাসলীলা পরিবেশন করেন, যা শুনতে অসংখ্য ভক্ত সমাগম ঘটে। আগত ভক্তদের জন্য অন্নকূট সেবার আয়োজন করা হয়, যাকে কেন্দ্র করে উৎসব মুখরিত হয়েছে গোটা বালুচর গ্রাম। আমাদের এই কীর্তন মহাযজ্ঞটা 1409 সাল থেকে শুরু হয়েছে, আজ 2023 সাল, এটা মানে প্রায় 23 বছর হতে চলেছে। আজ যেমন আমাদের এখানে রাস এবং মহারাস হবে, আমাদের অন্নকূটের ব্যবস্থাও আছে, আমাদের পার্শ্ববর্তী গ্রাম থেকে অনেক লোকজন এখানে আসে এবং তারা এখানে এই আমরা যা গোবিন্দের ভোগ আয়োজন করি সেটা ওরা প্রসাদ হিসাবে গ্রহণ করে।